তাহলে কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনে যে দিন সেটা যদি দুর্দিন না হয় তাহলে আজকের যে মহাবদান্ন তিথিতে ভগবান এসেছিলেন ইহার চেয়ে আর পরম সৌভাগ্যের দিন পরম সৌভাগ্যের সময় আমাদের জীবনে আর কি হবে। আজ যারা মনুষ্যকুলে জন্মগ্রহণ করে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজকের এই মহাবদান্ন তিথিকে সম্মান দিতে জানলেন না, যারা এই মহাবদান্ন তিথিকে শ্রদ্ধার সহিত স্মরণ করতে জানলেন না তাদের মতো হতভাগা পৃথিবীতে আর হলো না। ছোট্ট একটু কথা বলছি, সনাতন ধর্মে নরনারী আজ ভুলে যাচ্ছে ভগবানকে, ভুলে যাচ্ছে বৈদিক সংস্কৃতিকে, অপসংস্কৃতিকে যতটা আমরা বুকে আঁকড়ে নিতে পারি বৈদিক সংস্কৃতিকে এতটা আমরা ভালোবাসতে জানি না। কি করে আজ যদি কোনো মা কোনো বাবার ছেলেমেয়ের জন্মদিন হতো, ছেলে মেয়ের জন্মদিনের জন্য কোন কোন মা বাবা লাখ লাখ টাকাও খরচ করত, করত কি না? রাধে রাধে আছেন এমন মা বাবা? কোন কোন মা বাবাকে যদি নিয়ম বলা হয় যে তোমার ছেলের কিংবা তোমার ম্যারেজ ডে পালনের দিন উপবাস করতে হবে, মানে না খেয়ে থাকতে হবে, মায়েরা অতীব আনন্দের সহিত হ্যাঁ ম্যারেজ ডে পালন হবে, আজ থেকে হ্যাঁ 60 বছর আগে আমার বিয়ে হয়েছিল, মানে ম্যারেজ হয়েছিল, বিবাহ হয়েছিল, আজ সেই শুভ বিবাহকে স্মরণ করে আজ পালন করা হবে। আর যদি একদিন নয় আমি 3 দিন না খেয়েও থাকতে পারব, আমার ছেলের জন্মদিন, আমি আজকে ছেলের মাঙ্গলিক অনুষ্ঠানে আমি বন্ধুদের খাওয়াবার জন্য একটু দূরে থেকে যাব, আরো 50টা প্রাণীকে হত্যা করব। এবার আমাদের সনাতন ধর্মের নরনারীদের প্রতি অনেকেরই এমন আগ্রহ, অনেক এই ছেলের জন্মদিন নিয়ে কত রাগ অভিমান ক্রোধ, ছেলে মেয়েদেরও কত অভিমান ক্রোধ, মা বাবার প্রতি কত আক্রোশ আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে। কিন্তু আমার দুঃখ যে ছেলেকে আজকে আমি বুকে নিচ্ছি সে ছেলে কাল হয়তো আমাকে রেখে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। যে বন্ধুর জন্মদিন পালনের জন্য আজ আমি কত টাকা নষ্ট করছি, মদ মাংস নিয়ে আনন্দ করছি, হয়তো আজ নিশীতে আনন্দ করছি, ঘুম মালে পরে ঘুম ভাঙত না ভাঙতেও সে বন্ধু আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যেতে পারে। তার জন্য আমি কত কিছুই না করি, মিউজিক থাকবে, তার জন্য কত কিছুই না আমি করলি, কিন্তু যার কৃপাতে বিশ্ব জগতে এসেছি, যার করুণায় আমি হাত লড়াচ্ছি, যার কৃপায় আমার মুখে কথা বেরোচ্ছে, যার করুণা বাড়িধারা আমার প্রতি বর্ষিত হয়ে বেছে বিধায় আমার নয়ন দৃষ্টি ফিরে পেয়েছি, আমার নয়নে সবার বদনখানা দর্শন করতে পারছি, যার কৃপায় আমার কর্ণে শ্রবণ করছি, যার কৃপা ধারায় জগতে আজও আমি বেঁচে আছি, সেই ভগবানের জন্য আমার একটা দিন সময় আমার হলো না। তাকে শ্রদ্ধা অর্ঘ জানাবার জন্য জীবনে আমার একটু সময় হলো না, বিষয়িক কাজে মত্ত হয়ে আজ আমার পরম ধনকে লোচন দাসের একটা পয়ারে লিখেছেন, তীক্ষু ভাবিয়া কাঠের চুষিয়া মজিলি সংসার দুঃখে,
প্রতিটা জীব যাতে জীবের সর্বনাশ ঘটবে ওই সর্বনাশটাকে জীব বুকে জড়িয়ে ধরছে কিন্তু যেই যাকে স্মরণ করলে যার নাম জিহ্বা অগ্রে একবার উচ্চারণ করলে যে কৃষ্ণ নামটা উচ্চারণ না করেও যদি কোনো শুদ্ধ ভক্ত মনে মনে কৃষ্ণ নামকে স্মরণ করতে পারে পৃথিবীর বৈদ্যুতিক এই বিদ্যুতের আলোতে প্রাকৃতিক জগতের অন্ধকারটাকে দূরীভূত করা যায়।